হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আইন সহায়তা কেন্দ্রের আইন আলোচনায় আপনাদেরকে স্বাগতম আজকে আলোচনা করব বেলাঙ্ক চেকের ভয়াবহ পরিণতি নিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভবিষ্যতে যে কোনো আইন বিষয়ক আপডেট পাওয়ার জন্য দ্য নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট এইটিন এইটি ওয়ান লস অব বাংলাদেশ অর্থাৎ হস্তান্তরযোগ্য দলিল চেক এটার আইন হচ্ছে আঠারোশো একারো একাশি সালের আইন এই আইনটিও বাংলাদেশে বর্তমানে বল্লবতা আছে এই আইনের অধীনেই চেক লেনদেন করা হয়ে থাকে চেক ডিজনার মামলা এনআই অ্যাক্টের ওয়ান থার্টি এইট ধারায় করা হয় এ মামলাটি জামিনযোগ্য সেকশনে তাই জামিনযোগ্য এবং যে কোনো সময় কিন্তু বিবাদী কোর্টে হাজির হয়ে এ মামলায় সহজেই জামিন নিতে পারেন ভয়ের কিছু নেই এ পোস্ট ডেটেড চেক বিকামস এ চেক উইদিন দ্য মিনিং অফ ওয়ান থার্টি এইট অফ নেগোসিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট এইটিন এইটি ওয়ান অন দ্য ডেট অফ হুইস মেনশন অন দ্য ফেস অফ দ্য চেক সিক্স মান্থ পিরিয়ড অর্থাৎ একটি চেক স্বাক্ষরের তারিখ হতে ছয় মাস পর্যন্ত মেয়াদ থাকে এই ছয় মাসের মধ্যেই কিন্তু চেকটা ব্যাংকে উপস্থাপন করতে হবে টাকার জন্য এবং সেক্ষেত্রে যদি এই সময়ের মধ্যে একটি চেক ডিজনার হয় উপস্থাপনের পর যথাযথ টাকা নেই এবং অ্যাকাউন্টে যথাযথ টাকা নেই সেই মর্মে যদি চেকটি ডিজোনার হয় তাহলে ওয়ান থার্টি এইট সেকশনে চেক ডিজনার মামলা করা যাবে ব্যাংক হতে চেকটি ডিজোনার হওয়ার পরে প্রথমেই একটি লিগ্যাল নোটিশ ইস্যু করতে হয় উক্ত নোটিশের জবাব পাওয়ার পরে মামলা করতে হয় অর্থাৎ একটি লিগাল নোটিশ কিন্তু অবশ্যই মক্কেল বরাবর পাঠাতে হবে এবং তাকে বলতে হবে চেকের টাকা পরিশোধ করার জন্য এবং অ্যাকাউন্টে যথাযথ টাকা জমা করার জন্য এটা কিন্তু আপনার করতে হবে এবং চেকের টাকা জমা করতে হবে এবং চেকটি আপনি এই লিগাল নোটিশের পরে সে যদি জবাব না দেয় এবং অ্যাকাউন্টে যদি টাকা জমা না করে এরপরে আপনি চেকটি ব্যাংকে উপস্থাপন করে চেকটি একটি ডিজনার করাবেন যদি মামলা করতে চান এতে আদালত মামলাটির যোগ্যতা যাচাই করে সমনসী করে অর্থাৎ উকিল নোটিশ অ্যাডভোকেট লিগাল নোটিশ পাওয়ার পাঠাবার পরে এবং মক্কেল বরাবর বিচারক কিন্তু তখন এই মামলাটার একটা গ্রহণযোগ্যতা যাচাই করে এবং সাথে সাথে কিন্তু সমন ইস্যু করে দেয় আপনি মামলা করার সময় উক্ত লিগাল নোটিশের কপিও কিন্তু ফাইলিংয়ের সাথে অ্যাটাচ করে দিবেন তাহলে একটি চেকের কয়েকটি ধাপ ক্রস করতে হয় সে বিষয়ে প্রথমে হচ্ছে চেকটা ড্রো করতে হবে এবং চেকটা সংশ্লিষ্ট ব্যাংকে প্রেজেন্ট করতে হবে এবং চেকটা আনপেইড অর্থাৎ টাকা নাই মর্মে রিটার্ন করতে হবে এবং ব্যাংকের সিল সাপোর করে স্পষ্টভাবে ডিজনার করে ওখানে লিখে দিতে হবে ডিজনার দ্য ব্যাঙ্ক এভাবে লিখে দিতে হবে গিভিং নোটিস ইন রাইটিং টু দ্য ড্রয়ার অফ দ্য চেক ডিমান্ডিং পেমেন্ট অফ দ্য চেক অ্যামাউন্ট এবং কিন্তু আপনাকে একটা নোটিশও দিতে হবে অর্থাৎ চেকটা ব্যাংকে উত্থাপন করলেন বললো টাকা নেই এখন কি আপনি ডিজনার করিয়ে নেবেন নাকি তারপর আবার অ্যাডভোকেট লিগাল নোটিশ দেবেন সেটা আপনাকে আগে সিদ্ধান্ত নিতে হবে অর্থাৎ ড্র করার পরে সাথে সাথেই আপনি যদি এটাকে ডিজোনার করিয়ে নেন তাহলে তো চেকটা পরবর্তীতে আর ব্যাংকে প্রেজেন্ট করা যাবে না সুতরাং আপনি চেকটাকে নিয়ে আসেন এবং একজন অ্যাডভোকেট কর্তৃক একটি লিগাল নোটিশ পাঠিয়ে দেন টাকা জমা করার জন্য নির্দিষ্ট সময় দিয়ে পনেরো দিন দশ দিন আপনি কিন্তু সকল কাজগুলি এই ছয় মাসের মেয়াদের মধ্যেই সম্পন্ন করতে হবে একটি চেকের মেয়াদ ছয় মাস এর মধ্যেই সম্পন্ন করে নিতে হবে আপনি লিগাল নোটিশ লিগাল নোটিশ দেওয়ার পরেও সে কিন্তু আপনাকে টাকা জমা করলো না সে ক্ষেত্রে পনেরো দিন সময় দিবেন আপনি উত্তর রুটিস্টার পরে সে কিন্তু টাকা জমা করলো না তখন আপনি চেকটা ডিজনার করিয়ে নেন ব্যাংকে প্রেজেন্ট করে এবং আপনি যথাযথ মামলার প্রস্তুতি নেবেন এ মামলায় চেকটাই সবচেয়ে বড় সাক্ষী তাই একতরফা নিষ্পত্তি হতেও আইনগত কোনো বাধা নেই আবার অনেকে ভাবেন যে একতরফা নিষ্পত্তি হলে টাকা পাবে কিনা যেহেতু চেকটাই বড় সাক্ষী সুতরাং একতরফা নিষ্পত্তি এখানে নিষ্পত্তি এখানে বিবেদী উপস্থিত হয় নাই তাই এটা তার ব্যর্থতা এটাও কিন্তু আইনগতভাবে এখানে কোনো প্রকার সুযোগ পাবে না যথাযথ যদি নোটিশ করা হয় এরপরেও যদি সে আদালতে না আসে তাহলে সেক্ষেত্রে এটি একতরফা নিষ্পত্তি হয়ে যাবে এখানে চেকটাই বড়ো সাক্ষী অন্য সাক্ষী এগুলো জাস্ট মামলার ফর্মালিটি মেনটেন করার জন্য কিন্তু চেক দিয়েছে চেকে স্বাক্ষর আছে তারিখ আছে এখানে টাকার পরিমাণ উল্লেখ আছে এটাই বড়ো সাক্ষী সেটা আপনি ব্লাঙ্ক চেক দিয়ে করে থাকেন অথবা লিখে নিছে এটা কিন্তু বড় বিষয় নয় আপনার স্বাক্ষর ঠিক আছে সে হয়তোবা বাদি টাকার অঙ্কে লিখে নিয়েছে হতে পারে অথবা আপনি নিজেও দিয়েছেন সেটাও হতে পারে এটা কিন্তু বড় বিষয় নয় এখানে বড় বিষয় হচ্ছে আপনি স্বাক্ষর দিয়েছেন আপনি চেক এখানে সব কিছু ঠিক আছে এরপরে ব্যাঙ্কে চেক প্রেজেন্ট করা হয়েছে ডিজানো হয়েছে এটাই বড়ো বিষয় বাদী প্রয়োজনের সম্পত্তি ক্রোক আদেশ আদালত থেকে পেতে পারে যদি মনে করে যে তার টাকার খুব প্রয়োজন হয়ে গেছে এবং আপনার বিবেদীয় হাজির হচ্ছে না সেক্ষেত্রে সম্পত্তি কোরকের আদেশও কিন্তু তিনি আদালত থেকে নিতে পারেন এক্ষেত্রেও কিন্তু এটা একটা সুযোগ আছে তবে শুরুতে কিন্তু আপনার বেইলের জন্য এখানে উপস্থিত হওয়াটাই ভালো একটা জামিন নিয়ে দেবেন এতে আপনি মামলাটা চালাবেন আপনার একটা নিষ্পত্তি এক সময় হবে এনাই একটার উদ্দেশ্য জনসাধারণকে ব্লাংসে ও সেক লেনদেনে সতর্ক করা এই নেগোসিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট এইটিন এইটি ওয়ান এর মূল উদ্দেশ্য হচ্ছে জনগণকে ব্লাঙ্ক চেক এবং চেক লেনদেন সম্পর্কে সতর্ক করা অর্থাৎ আপনারা এই অর্থাৎ এই ব্লাঙ্ক চেক দেওয়া যাবে না চেক লেনদেনে সতর্ক থাকতে হবে এটা একটা উদ্দেশ্য তাই এ মামলায় আদেশে বাদির পক্ষে থাকে তাই এ মামলায় আদেশ কিন্তু সবসময় বাদির পক্ষে থাকে বেশিরভাগ ক্ষেত্রেই আপিল করলেও পঞ্চাশ পার্সেন্ট টাকা পরিশোধ করে আপিল করতে হয় এটা কিন্তু একটা বড় বিষয় এখানে যদি বাদী আপিল করতে চায় সেক্ষেত্রে তাকে ফিফটি টাকা পেইড করে উচ্চ আদালতে তাকে আপিল করতে হবে ফিফটি টাকা পেইড ছাড়া কিন্তু আপিলটা গ্রহণযোগ্য নয় সুতরাং ভেবে দেখুন কতটাই গুরুত্বপূর্ণ একটি চেক লেনদেনের বিষয়ে মামলা ফাইলিং করতে তেমন বেশি কথাবার্তা লেখার প্রয়োজন হয় না এখানে চেকটি কেন দিয়েছে ডিজনার সম্পর্কিত তথ্য সময় তারিখ লিগ্যাল নোটিশের জবাব ইত্যাদি বিষয়ে উল্লেখ করে অল্প পেপারের মধ্যে একটা মামলা এখানে সব ফাইলিং করা যায় এখানে তেমন বেশি কথাবার্তার তেমন প্রয়োজন নেই অর্থাৎ আমাকে বিবাদী আমাকে এই চেকটি দিয়েছে কিন্তু তার অ্যাকাউন্টে পর্যাপ্ত পরিমাণ টাকা নেই তাকে দীর্ঘ সময় বলার পরেও বারবার বলার পরেও তিনি টাকা জমা করে নাই পরবর্তীতে তাকে টাকা জমা দেওয়ার জন্য করার জন্য লিগ্যাল নোটিশ দেওয়া হয়েছে কিন্তু উক্ত লিগাল নোটিশেও তিনি কিন্তু জবাব দেয় নাই অথবা লিগ্যাল নোটিশ গ্রহণ করেছে এরপরও তিনি টাকা জমা দেন নাই সংশ্লিষ্ট অ্যাকাউন্টে এবং আমার চেকের নির্ধারিত সময় ছয় মাসে অতিক্রান্ত হয়ে যাচ্ছে এ ব্যাপারে বিবাদীর কোনো কর্ণপাত নেই এবং বিবাদী কালক্ষেপণ করে চেকটি আপনার অব্যবহৃত করতে চাচ্ছেন তাই উক্ত চেকটি ব্যাংকে উপস্থাপন করা হলো এরপরও যথাযথ টাকা না পাওয়ায় চেকটি ডিজনার হয় ডিজনার হওয়ার পরে আমি উক্ত টাকা প্রাপ্তির জন্য আদালতের আমি এই মামলাটি দায়ের করলাম ইত্যাদি কথাবার্তা লিখি এখানে ফাইলিং করা যায় তেমন বেশি কথাবার্তার এখানে প্রয়োজন হয় না বিবাদী পক্ষ হলে কিছু কারণ উল্লেখ করে জামিন আবেদন করলে সাধারণত জামিন মঞ্জুর হয় যদি আপনি বিবাদী পক্ষ হন তাহলে কিছু কারণ উল্লেখ করেই জামিন উল্লেখ করলে হয় বয়ের কিছু নেই কারণ সেকশন ওয়ান থার্টি এইট এটা জামিনযোগ্য এখানে আপনি আদার সমন করলো আপনার বরাবর সমন ইস্যু হল আপনার আদালতে হাজির হয়ে আপনি জামিন করে নেবেন ধন্যবাদ ভিউয়ার সাথে থাকার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পরবর্তী যে কোনো আপডেট পাওয়ার জন্য আসসালামু আলাইকুম